আই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দিদি, অনেক ঝালাচ্ছে এটা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দিদির, এটা এই চিনি গা চিনি গা চিনি গা, দাদার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে অনেকটা ভাই, বললো আমি না একটা জম্বের ঝালাচ্ছে। চলো গাইস এবার আমার লঙ্কাটাও দিয়ে দি। বাপ রে বাপ, যার নাম কিন্তু মসবে, যেটা কিন্তু সমস্ত রকমের বুক মেকারের থেকে আলাদা। মসবে কিন্তু এমন একটা বুক মেকার যেখানে কিন্তু তুমি খুব ভালোভাবে নির্দ্বিধায় ট্রাস্ট করতে পারো, লাখো লোকের বেশি এটা কিন্তু ইউজ করার প্রতিদিন কিন্তু তারা বড় বড় ক্যাশ প্রাইজও জিতে যায়। মসবেটা কিন্তু তোমার অনেক রকমের গেমস পেয়ে যাবে, যেমন অ্যাভিয়েটার, আন্ডারবার, জেডএস, ক্লাসিক, স্লট, পোকার, আরো অনেক রকমের লাইভ ক্যাসিনো গেমস, আরো অনেক রকমের অ্যাপে কিন্তু খেলো, এখান থেকে অনেক রিয়েল ক্যাশ জেতে যায়। আমি কিন্তু তোমাদের প্রত্যেকে রিকমেন্ড করবো মসবে খেলার জন্য। মসবেটা কিন্তু তোমার হয়ে যাবে অনলাইন পেমেন্ট, যেরকম গুগল পে, ফোন পে, পেটিএম, আর এটা কিন্তু তোমাদেরকে দেবে ইনস্ট্যান্ট ডিপোজিট। তোমরা তোমাদের এই উইনিং এর অ্যামাউন্টটা কিন্তু উইদাউট কমিশন ছাড়া ডেইলি উইথড্র করতে পারো। এটা কিন্তু তোমাকে 24/7 কাস্টমার প্রোভাইড করবে, মানে তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করতে পারবে, খুব তাড়াতাড়ি কিন্তু তারা তোমাদেরকে হেল্পও করবে। যারা যারা কিন্তু মসবে খেলা তাদের
সেফটি নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো দরকারই নেই। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা গেমের উপরে প্রেডিক্ট করতে পারবে, যেমন ফুটবল, ক্রিকেট, টেনিস, কাবাডি আরো অনেক কিছু। আর অনেক ক্যাশ প্রাইজও জিততে পারবে, সেটাও শুধুমাত্র মোসবেট ওয়েবসাইটে লাইভ স্ট্রিম দেখে। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটা সিক্রেট হ্যাক বলি, গেট রিচেস উইথ মোসবেট। আর একটা সিক্রেট হলো আমার দেওয়া প্রোমো কোড সিস্টার, যেটা কিন্তু শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর তোমরা যদি ডেসক্রিপশনের লিংক ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড সিস্টার ইউজ করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েলকাম বোনাস, তোমরা পেয়ে যাবে ফার্স্ট ডিপোজিটে 150% আর পেয়ে যাবে 250 ফ্রি স্পিন শুধুমাত্র রেজিস্টার করলে। আর 150% কিন্তু বোনাস পাবে। তো টাটা ব্রো, একটার জন্য এক একটা, এখানে তোমার একটা ম্যাগি আছে। ওকে চলো এবার, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওপর দিয়ে ওপর দিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে, ভুলে গেছি মানে নামটা কি জানি বেশ বলে, ডেকোরেশন করার জন্য, ডেকোরেশন আর কি, যাই হোক। ওকে চলো এটাকে মিক্স করা হোক। শিট, আরে এবার কিছু, এবার খাওয়া লাগবে না, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি বুঝলি। দিস ইজ সিরিয়াস স্পাইসি নুডলস। বাপরে, এটা আমার, এটা নাকি সবচেয়ে ঝাল, আর এ দেখেই তো মনে হচ্ছে কেমন কেমন লাগছে। শিট, তুই বল এবার, এবার দেখতে কোরিয়ানরা যেরকম খায় সেই রকমই লাগছে, ওরা নাকে বন্ধ করছে। 3 2 জয় মা মনসা, জয় বাবা বংশু। ইয়ো গাইস, ও মাই গড, জাল তো হয়ে গেল। ভাগ মিল্কা ভাগ, ওপর বলে চিনি দে চিনি দে চিনি দে, মা এদিকে আসো, মা ওদিকে আসলে কি হবে, পাগল যদি হয় তাকে নিয়ে কি করে পারে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, অনেক ঝাল আছে এটা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দিদির, দাদার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে অনেকটা, ভাই বললো আমি না, এটা জম্বের ঝাল আছে। প্রচুর ঝাল আছে, প্রচুর ঝাল আছে, বিশাল ঝাল আছে, ভাই শুধু লঙ্কা লঙ্কা এতে
এই লবণ নেই কোলা কোলা নিচ থেকে বলে মুখে এটা তো পড়ে হবে দেখো গাইস এইরকম ভিডিও ছাস করে ছাস করে বের করে নিজে অর্ডার দিয়েছে আর এখন কেঁদে কেঁদে খুন হয়ে গেল নিজে নিজে এটুকু জায়গাতে পারবে আমার তরফ থেকে আমি যাই আমার ভাই মিথুনদা একটুখানি আচ্ছা কি টেস্টি আছে নাকি আমার ক্ষমতা আছে এছাড়া কেউ পারবে আজ যদি পারি তাহলে কি দিবি পুরো শেষ করে দেবো না না থাক মেরে মুহ সে নিকল গই ইয়ার মেরি জবান ছুট গই ইয়ার ওমা ঝাল কিন্তু অনেক ভেবে চিনতে আরে ভাই কে বুঝতে পারছে খেতে ভীষণ সেরা কিন্তু ঝালের জীবন বেরোয় যাচ্ছে কান ধরে গেছে ও শেষ ঝাল লাগলে বলবি যাবি না একদম প্রথমবার কিছু লাগবে না প্রথমে লাগবে না একটু পরেই বোঝা যায় বাবা দেখিস ভাই সাবধানে সেই পুড়ে আছে না আমার তো অনেক ঝাল লাগছে ভাই ওর ঠোঁট দুটো দেখো গাইস আমার ঝাল লাগছে অনেক ওর যে ঠোঁট দুটো দেখবে সে বুঝতে পারবে একদম লাল হয়ে গেছে দেখো কি বাবা তোর ঠোঁট কি তোর ঝাল লাগছে ঝাল লেগেছে ঝাল তো লাগে ভাই আমার অনেক ঝাল লাগে দাদার দেখো এই যে তো গাইস দাদার এই যে অবস্থা ঝাল লেগেছে ঝাল আছে আমার কথা শোনো সীমাকে আজকে সবাই কমেন্টে বলবে যত যত ঝাড়খান্ড বোম্বে দিল্লি যত যত বিদেশের জিনিস আছে সব একবার ভিডিও শেষ করবো তাড়াতাড়ি ও মাই গড চলে নিবি বেশি করে হ্যাঁ হ্যাঁ বেশ আর আর ঘোরাতে না দেব না খা 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 এর বন্ধ হচ্ছে না আরে ওইটুকুনে তো চাপাতে হবে হ্যাঁ ওইটুকুনে চাপাতে হবে এই ঘোর এদিকে ঘোর হ্যাঁ এই ছোট লোকে লাল লাগে বোন ও খেলোই না আর আমার দাদার ঠোঁট দুটো মনে হচ্ছে কেউ কামড়ে নিবে বাবা এটাই বলবো কি
এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, টাটা।